তো নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো দেখো, আজ এই ভিডিওতে আমরা ডিটেলসে ডিসকাস করব ক্যালকাটা ইউনিভার্সিটির এন্ট্রান্সের প্রিপারেশনের জন্য। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটির পোস্ট গ্রাজুয়েশনের এন্ট্রান্সের ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি এখনও চলছে। তারা সিট কিন্তু এক্সটেন্ড করেছে, যেটা আমরা লাস্ট ভিডিও করেছিলাম ক্যালকাটা ইউনিভার্সিটি নিয়ে। তো সেখানে আমরা বলেছিলাম যে হ্যাঁ, যে এখানে ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছে। তো তখন সেটা শেষ হয়েও গিয়েছিলো, কিন্তু পরবর্তীতে ক্যালকাটা ইউনিভার্সিটি তখন সব কিছু এরা লেটে করে, তো তার জন্য আবার এরা ফর্ম ফিল আপের ডেট এক্সটেন্স করেছে, যেটা এখনও চলছে। তো ঠিক আছে, তো ধরো তোমরা যারা এখন পোস্ট গ্রাজুয়েশন সবে করলে, ঠিক আছে, যে কোনো ইউনিভার্সিটি থেকে, তো তুমি চাও ভবিষ্যতে ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ার জন্য, তো লাস্ট ইয়ার অবধিও এখানে কোনো এন্ট্রান্স এক্সাম লাগতো না, ঠিক আছে। কিন্তু এখন থেকে কিন্তু কম্পিটিশন খুব বেড়ে গেছে ক্যালকাটা ইউনিভার্সিটির, দেখো ওয়েটেজ আছে এবং সেই হিসাবে রিনাউন ইউনিভার্সিটি সারা পৃথিবীর মধ্যে, ঠিক আছে। তো তার জন্য তারা কিন্তু এইবার থেকে এন্ট্রান্স এক্সাম নেওয়া শুরু করেছে, ওকে, পোস্ট গ্রাজুয়েশানে। তো যেই জিনিসটা রয়েছে, তো ক্যালকাটা ইউনিভার্সিটিতে তাহলে স্যার কাদের এক্সাম দিতে হবে? আমি তো এখানে ক্যালকাটা ইউনিভার্সিটিতেই পড়ি, আমি তো ক্যালকাটা ইউনিভার্সিটিতেই আন্ডার গ্র্যাজুয়েট পড়েছি, তো আমারও কি এন্ট্রান্স দিতে হবে? অ্যান্সার হচ্ছে না। যারা ধরো ক্যালকাটা ইউনিভার্সিটির বর্তমান স্টুডেন্ট, মানে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজে তুমি গ্রাজুয়েশন করেছো, তোমার কিন্তু এক্সাম দিতে হবে না। তোমার যে মার্ক আছে সেই মার্কের উপর ভিত্তি করে, মানে গ্র্যাজুয়েশনে তুমি যে মার্ক পেয়েছো তার উপর ভিত্তি করে এখানে অ্যাডমিশন হবে। কিন্তু যারা বাইরের স্টুডেন্ট, ঠিক আছে, বাইরে বলতে অন্য অন্য ইউনিভার্সিটিতে পড়েছে, ধরো সাপোজ আমি উদাহরণ দিচ্ছি, ধরো বারাসাত স্টেট ইউনিভার্সিটি, ঠিক আছে, বা উত্তরবঙ্গ গৌরবঙ্গ ইউনিভার্সিটি, ঠিক আছে, বা অন্যান্য যে কোনো ইউনিভার্সিটি থেকে যারা পড়াশোনা করেছো, তোমরা চাও যে আমি এই যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়তে চাই, তো তাহলে কিন্তু অবশ্যই তোমাকে এন্ট্রান্স এক্সাম দিতে হবে। তো এন্ট্রান্স এক্সাম দেওয়ার জন্য ফর্ম ফিল আপ করতে হবে, তো ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি চলছে। এখনও যারা করোনি তারা এখনই তাড়াতাড়ি করে নাও, কারণ লাস্টের দিকে এই ইউনিভার্সিটির ওয়েবসাইটে মাঝে মাঝে একটু প্রবলেম হয়। তো এখনও যারা ফর্ম ফিল আপ করোনি, তাড়াতাড়ি ফর্ম ফিল আপটা করে নাও, ঠিক আছে, খুব বেশি দিন বাকি নেই, ওকে। তো ফর্ম ফিল আপের তাহলে আবার অন্য তোমাদের কোয়েশ্চেন থাকতে পারে, স্যার ফর্ম ফিল আপের কতদিন পরে জেনারেলি এক্সাম হতে পারে? তো দেখো, ফর্ম ফিল আপের কতদিন পরে এক্সাম হতে পারে জেনারেলি এক মাস তো তুমি ধরতে পারো, ঠিক আছে, মানে টাইম লাগবে। আর ক্যালকাটা ইউনিভার্সিটি সব কিছুই লেটে লেটে হয়, তো সেই হিসাবে তুমি কিন্তু মাসখানেকের উপরে ধরতে পারো, ঠিক আছে। তো সেই পার্টটা রয়েছে, তো ওই জন্য তোমার যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে এখনও টাইম রয়েছে, তো সেই হিসাবে তুমি ফর্ম ফিল আপ এখনই করে নাও যদি ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়তে চাও। তো তারপরে তুমি প্রিপারেশানে মন দাও, মানে এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের জন্য ক্যালকাটা ইউনিভার্সিটির, ঠিক আছে। তো আমাদের কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির এন্ট্রান্সের কোর্স কিন্তু চলছে, ঠিক আছে। তো যারা যারা পড়তে চাও রেসপেক্টিভ বিভিন্ন আর্টসের বিভিন্ন সাবজেক্টে আমাদের কিন্তু অলরেডি চলছে। আর রিসেন্টলি তোমরা নিশ্চয়ই আমাদের প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতার পোস্ট গ্রাজুয়েশনের রেজাল্টও দেখেছো, যাদবপুর ইউনিভার্সিটি কলকাতার পোস্ট গ্রাজুয়েশনের রেজাল্ট আমাদের দেখেছো, প্রচুর স্টুডেন্ট আমাদের যাদবপুর ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে পোস্ট গ্রাজুয়েশনে, তাছাড়া অনেক স্টুডেন্ট আমাদের চান্স পেয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতার পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রান্স এক্সামে, ঠিক আছে। তাছাড়া সিইউটিতেও আমার অনেক স্টুডেন্ট বিভিন্ন দেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ছে সিইউটির আন্ডারে দিয়ে, ওকে, মানে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের এক্সাম দিয়ে। তো ধরো যারা যারা তোমরা পড়তে চাও সিইউয়ের এন্ট্রান্স এক্সামের জন্য, তাড়াতাড়ি যোগাযোগ করো আমাদের এই নাম্বারে 8945931766। পুরো ক্লাসই অনলাইনে লাইভ ক্লাস হবে এবং এক্সট্রিমলি ফোকাস করা হবে এন্ট্রান্স ক্র্যাকের উপর, কী করে এন্ট্রান্স ক্র্যাক করা হয়, ঠিক আছে, করতে হয়, ঠিক আছে, কারণ আমাদের প্রচুর স্টুডেন্ট কিন্তু বিভিন্ন জায়গাতে অলরেডি পড়ছে, রিসেন্টলি তোমরা আমাদের রেজাল্টও দেখেছো, ওকে। আমাদের সাইটে গেলেই তোমরা পেয়ে, মানে আমাদের যে ইউটিউব চ্যানেলে গেলে তুমি কিন্তু আপডেট পেয়ে যাচ্ছ, বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও আমাদের আপডেট পেয়ে যাবে, ঠিক আছে। তো যারা যারা পড়তে চাও তো তাড়াতাড়ি জানাও আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির এন্ট্রান্স প্রিপারেশনের জন্য, আমরা কিন্তু আর কিন্তু টাইম বেশি নেই, যত লেট করবে তুমি কিন্তু পিছিয়ে পড়বে, কারণ এখানে হিউজ কম্পিটিশন, ঠিক আছে। আর ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রচুর স্টুডেন্টরা তো আছে, তো তাদের জন্য অলরেডি তো ফিল আপ হয়ে যাচ্ছে হোম স্টুডেন্টদের জন্য, আর বাইরে থেকে তোমরা যারা আসছো তাদের জন্য আরও কিন্তু কাট অফ অনেক হাই হবে এবং কম্পিটিশনও অনেক বেশি। আর এতদিন অবধি নাম্বার এনি, তো আর এইবার থেকে এন্ট্রান্স চালু হচ্ছে, তো বুঝতেই পারছো যে কী পরিমাণে এখানে কম্পিটিশন হবে, বা নেক্সট ইয়ারও তো সেই হিসাবে হবে। তো ধরো যারা যারা তোমরা পড়তে চাও, এই যে তাড়াতাড়ি কিন্তু যোগাযোগ করো আমাদের এই নাম্বারে এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের জন্য, টাইম কিন্তু বেশি নেই, ওকে। ধরো তোমরা যারা ধরো ফার্স্ট ইয়ারে পড়ছো বা সেকেন্ড ইয়ারে, ঠিক আছে, বা থার্ড ইয়ারে সবে উঠছো, তো তুমি চাইছো যে নেক্সট ইয়ারে তুমি সিইউয়ের এন্ট্রান্স দেবে, তো তখন তুমি কিন্তু এখন থেকে প্রিপারেশান স্টার্ট করতে পারো। তাড়াতাড়ি যোগাযোগ করো আমাদের এই নাম্বারে, ঠিক আছে, ও ডিটেলসে সব জানানো হবে। ডায়েরি থাকে বা কোয়েশ্চেন থাকে বা কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট সেকশানে জানিও, যদি সেই টপিকে ভিডিও না থাকে তার উপর আসবে। এছাড়া তুমি যদি আমাদের যে এন্ট্রান্স এক্সামিনেশনের কোর্সে যদি পড়তে চাও, ঠিক আছে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা, যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা এবং কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টে সিইউটি এর আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট এন্ট্রান্স এক্সাম প্রিপারেশনের জন্য তুমি যদি পড়তে চাও 2024 সালের
জন্য। ধরো তুমি সবে 12 উঠেছো বা তুমি 11 এখন পড়ো, এখন থেকে তুমি কিন্তু প্রিপারেশন শুরু করে দিতে পারো, কারণ কম্পিটিশন কিন্তু হিউজ। তোমার এখন থেকে কিন্তু প্রিপারেশন শুরু করা দরকার এই সকল রিনাউন ইনস্টিটিউশনে পড়ার জন্য। ওকে, তো আমাদের কোর্স কিন্তু অলরেডি চলছে, পুরোটাই পুরো লাইভে ক্লাস হবে এবং পুরোটাই বাড়িতে বসে তুমি প্রিপারেশন করতে পারো। তোমার কোথাও যাওয়া আসা লাগবে না, তোমার খালি কী দরকার, একটা স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন আর হার্ডওয়ার্ক করার মানসিকতা, ঠিক আছে? তো বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, ইকোনমিক্স, ফিলোসফি, সংস্কৃত এই সকল সাবজেক্টের আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের কোর্স কিন্তু আমাদের অলরেডি চলছে। আমাদের স্টুডেন্ট কিন্তু লাস্ট ইয়ারে যাদবপুর ইউনিভার্সিটি সহ বিভিন্ন কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের আন্ডারে বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। তুমি যদি আমাদের কোর্সে পড়তে চাও তাড়াতাড়ি জানাও এই নাম্বারে 8945931766। ডিটেলসে সব জানানো হবে। এছাড়া আমরা কিন্তু আমাদের অফিসিয়াল সাইট সবে লঞ্চ করেছি, যেই অফিসিয়াল সাইটে পুরো তোমাদের যা যা চাহিদা আছে, যে যে টপিকে তোমরা কন্টেন্ট চাও, যে যে টপিকে আমাদের কিন্তু পুরো সব বিভিন্ন ল্যাঙ্গুয়েজে পেয়ে যাবে। যেরকম ধরো আমরা অলরেডি ইউপিএসসি সিএসসির ফুল কোর্সের যে সিলেবাস সেটা পুরো বাংলাতে নিয়ে এসেছি, প্রিলিমস মেইনসেরও সব। ওকে, ঠিক আছে? এছাড়া তোমরা যে যে টপিকে কন্টেন্ট চাও আমাদের ওয়েবসাইটে তুমি কমেন্ট করো পেয়ে যাবে। ওয়েবসাইট হচ্ছে bharatnewsbazaar.com, এই নামে তুমি গুগলে গিয়ে সার্চ করলে আমাদের অফিসিয়াল সাইটে চলে যাবে। ওকে, আর এছাড়া তুমি যদি আমাদের ইউপিএসসি সিএসসি কোর্সে জয়েন করতে চাও, পুরোটাই লাইভ ক্লাস, ঠিক আছে? তুমি প্রিলিমস মেইনস কোর্সে, জিএস কোর্স, এছাড়া অপশনাল পিএসআইআর এবং অপশনাল হিস্ট্রি কোর্সে তুমি জয়েন করতে পারো। এছাড়া আমাদের অ্যান্সার রাইটিং কোর্সেও তুমি কিন্তু খুবই অ্যাফোর্ডেবল কোস্টে জয়েন করতে পারো, খুবই অ্যাফোর্ডেবল কোস্টে, ঠিক আছে? পুরো ক্লাসে কিন্তু লাইভে হবে। আর এছাড়া তুমি যদি আমাদের যেগুলো আমরা পুরো কোর্স বাংলাতে নিয়ে এসেছি, এনসিইআরটি ইউপিএসসি সিএসসি প্রিপারেশনের ফুল কোর্স এনসিইআরটি বাংলাতে নিয়ে এসেছি, বা এছাড়া এবং প্রিলিমস এবং মেইনসের ফুল কোর্স রেসপেক্টিভ সাবজেক্ট ওয়াইজ ইউপিএসসি প্রিপারেশনের জন্য সম্পূর্ণ আমরা বাংলাতে নিয়ে এসেছি। তো তুমি যদি সেগুলো নিতে চাও তুমি বাড়িতে বসে প্রিপারেশন করতে পারো। আর রেগুলারই কিন্তু স্টুডেন্টরা নিচ্ছে, ক্যান্ডিডেটরা নিচ্ছে এবং তার রিভিউগুলো তুমি নিশ্চয়ই দেখেছো আমাদের যে সাইট আছে, ঠিক আছে, আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তো যা যায় তোমার নিতে চাও তাড়াতাড়ি জানাও এই নাম্বারে 8945931766, ডিটেলসে সব জানানো হবে। আর যদি আমাদের কোর্সে জয়েন করতে চাও এই নম্বরে যোগাযোগ করো, ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো। আর কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে কমেন্ট সেকশনে জানাও, যদি সেই টপিকে ভিডিও না থাকে তাহলে তার উপর ভিডিও আসবে, ঠিক আছে? তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।